ঠিক আছে, থ্যাংক ইউ মোদয়। মিনের সাথে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আসন্ন ফটিকছড়ি পৌরসভা নির্বাচন 2 নভেম্বর, অত্র নির্বাচনে আমি 2 নং ওয়ার্ড হতে কাউন্সিলর হিসেবে মনোনয়ন রিটার্নিং অফিসার বরাবর দাখিল করেছি। আমার এলাকার মুরব্বীদেরকে নিয়ে, আমার বড় সদ্য বড় ভাইদেরকে নিয়ে, আমার সমবয়সীদেরকে নিয়ে আমি এইমাত্র মনোনয়ন দাখিল করলাম। ইনশাল্লাহ আমি শতবা আশাবাদী। আমি বর্তমান রানিং কাউন্সিলর হিসেবে আছি। ইনশাল্লাহ আমার সকলের সহযোগিতা, যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবার সহযোগিতা কামনা করতেছি এবং ফটিকছড়ি পৌরসভা সর্বস্তরের মানুষের দোয়া কামনা করতেছি। পরিপূর্ণ মর্যাদা পায় এবং বিশেষ করে যেহেতু প্রতিনিধিত্বের কাজ হচ্ছে সামাজিক কাজ, আমি যেহেতু হিসেবে আপনার ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান করে থাকি, আমার ওয়ার্ডের জনগণ যাতে ভূমি সংক্রান্ত কোনো সমস্যায় না পড়ে, ভূমি সংক্রান্ত সমস্ত সমস্যা যাতে সমাধান করতে পারে, যেহেতু আমি একজন সার্ভিয়ার হিসেবে আমি আমার জনগণ, আমার ওয়ার্ডের জনগণদেরকে এরকম বিভিন্ন প্রকার সমস্যা, বিশেষ করে ভূমি সংক্রান্ত সমস্ত সমস্যাটাকে উত্থাপন করার জন্য এবং বিভিন্ন সরকারি আপনার বিভিন্ন অনুদান আপনার সঠিক বন্টন করার জন্য প্রত্যেকের হক প্রত্যেককে বুঝাই দেওয়ার জন্য সরকার কর্তৃক যেই হক জনগণকে পাঠিয়ে দেওয়া হয় ওই হক যাতে পরিপূর্ণভাবে পৌঁছে এবং জনগণ যেন তাদের পূর্ণাঙ্গ অধিকার ফিরে পায়, এই লক্ষ্যে আমি আমার 6 নম্বর ওয়ার্ডের জনগণের জন্য সেবা করার জন্য ভবিষ্যতে যাতে সবার 6 নম্বর ওয়ার্ড উন্নয়ন করতে পারি সেই জন্য আমি আজকে মনোনয়ন দাখিল করলাম। আমি সবার দোয়া প্রার্থী, আপনারা সবাই যদি আমার সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমি আশা করি আমি 6 নম্বর ওয়ার্ডকে আমি ইনশাআল্লাহ একটা দৃষ্টান্ত হিসেবে পরিচয় দিই, ইনশাআল্লাহ দৃষ্টান্ত তৈরি করতে পারবো। নাম পরিচয়, আমি হলাম মোহাম্মদ জহিরউদ্দিন, আমার পিতার নাম মাহবুবুল আলম, আমি হাসপাতালের চৌধুরী বাড়ির নিবাসী, পরিচয় 6 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ।